লোকে বলে খালি দিমাগ শায়তান ঘর হতা হ্যাঁ কিন্তু আমার দিমাগ কখনো খালিই থাকে না আমি অল টাইম কিছু না কিছু ভাবতেছি কখনো নিজের ব্যাপারে ভাবতেছি কখনো অন্যদের ব্যাপারে ভাবতেছি শুধু এই না রাস্তায় বেরোয় আমি পাবলিকদের ব্যাপারেও ভাবি উগ্র মেকআপ করে বেড়েছে আমি মনে মনে ভাববো এই মেয়েটা ভর সকাল এরকম চড়া মেকআপ করে বাড়েছে কেন এই এরকম উদ্ভার জামা কাপড় পরছে কেন এই জঙ্গলির মতন ছাচ্ছে কেন এই এছাড়াটাকে এই মেয়েটা সাথে মোটামুটিও মানাচ্ছে না এর আকর্ষের মতন খাচ্ছে কেন মানে কনস্ট্যান্টলি আমি ভাই চলতেছি মাঝে মাঝে আমি ফ্যানের দিকে তাকায়ও ভাবি ফ্যানের ব্যাপারে যদি এই ফ্যানটা হঠাৎ করে আমার মাথার উপরে এসে পড়ে তাহলে কিরকম ভাবে যদি ভেঙে যায় গ্রুপে কোনো সিরিয়াস টপিক নিয়ে ডিসকাশন হচ্ছে আমি অন্য কিছু নিয়েই ভাবতেছি অফিস মিটিং চলতেছে হঠাৎ আমার মনে পড়বে এ ডালটা তো ফ্রিজে রাখি নাই নষ্ট হয়ে যাবে কেউ যদি ধরো আমাকে বললো যে কিছু একটা বিষয় আমাকে জানাবে ব্যাস যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ আমি ভাবতেই থাকবো কি এমন বিষয় জানাবে কি বলতে পারে এমন কি জিনিস মানে আমি ভাবতেই থাকবো কোনো একটা কথা মনে পড়তেছে না আমি কনস্ট্যান্ট ভাবতেই থাকবো যে কি কথা ছিল কেন মনে পড়তেছে না মাঝে মাঝে তো এত ভাবি যে ভাবতে ভাবতে ভুলেই যায় যে কী ভাবতেছিলাম আমরা মেয়েরা যেরকম ওভার থিঙ্ক করি কিছু কিছু ছেলেরা আছে যারা আবার আন্ডার থিঙ্ক করে মানে ভাবেই না কিছুই ভাবে না জিরো থিঙ্কিং মানে নো অল আমি তো ভাবিই পারি না যে এরা কি করে না ভাবে থাকতে পারে